অবশেষে ঐতিহাসিক ওয়াংখেড় স্টেডিয়ামে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগেও বাংলাদেশ দল এখানে ম্যাচ খেলেছে, তবে সেখানে বর্তমান দলের কোনো সদস্যই ছিলেন না। তবে দুজন কিন্তু আছেন যারা সেই ম্যাচটিতে ছিলেন, তবে তারা কেউ কিন্তু বাংলাদেশের হয়ে এখন আর খেলছেন না। একজন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং আরও একজন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 1998 সালে বাংলাদেশ এ মাঠেই মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়ার। বাংলাদেশ সে ম্যাচে 115 রানে অল আউট হয়ে যায়, যেটা এখন পর্যন্ত ওয়াংখেড়েতে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড। দক্ষিণ আফ্রিকা, তারা কিন্তু এ মাঠের সবচেয়ে বেশি স্কোরের রেকর্ডটা অনেক আগে থেকে করে ফেলেছে। এই মাঠটাতে হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে এবং বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু এবারের বিশ্বকাপে দলীয় 300 রান স্পর্শ করতে পারেনি। সেখানে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার মানে নিশ্চিতভাবে বলতে বাংলাদেশের ব্যাটসম্যান একই সঙ্গে বোলারদের জন্য অপেক্ষা করছে অনেক বড় একটা পরীক্ষা। তবে মুম্বাইয়ের আবহাওয়া কিন্তু এখন কোনোভাবেই ক্রিকেট খেলার পক্ষে কথা বলছে না। তীব্র গরমে নাজেহাল বাংলাদেশ দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরা। এই ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশের বর্তমান দলের কোনো সদস্যের খেলার অভিজ্ঞতা নেই, তবে খালেদ মাহমুদ সুজন এবং মিনহাজুল আবেদিন নান্নু এখানে ম্যাচ খেলেছিলেন। মিনহাজুল আবেদিন নান্নু আমরা জানি টপ অর্ডার ব্যাটসম্যান, কিন্তু সেই ম্যাচটিতে তিনি ব্যর্থ হয়েছিলেন, কোনো রান করতে পারেননি, 0 রান আউট হয়ে যান। অন্যদিকে খালেদ মাহমুদ সুজন ব্যাট হাতে 7 রান করলেও বোলিংয়ে বেশ ভালো করেছিলেন। 7 ওভারে 2 মেডেন দিয়ে 12 রানে 2 উইকেট তুলে নিয়েছিলেন। খালেদ মাহমুদ সুজন কিন্তু তার যে শিষ্য আছে তাদেরকে বলতে পারেন যে এখানে আসলে উইকেট কীভাবে নেওয়া যায়। তবে বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যে ব্যাটিংটা কোনোভাবেই বাংলাদেশের জুৎসই হচ্ছে না। ভালো স্টার্ট করে কিন্তু বাংলাদেশ এটা ধরে রাখতে পারছে না। এই মাঠে পরে ব্যাট করা বেশ কঠিন, যদিও ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। 2011 ওয়ার্ল্ড কাপের ফাইনালেও কিন্তু এখানে রান চেস করে জিতেছে ভারত। বাংলাদেশও নিশ্চয়ই চাইবে যে আগে যদি ব্যাট করে 300 প্লাস, নিশ্চয়ই সেটা 310-15, 330 বা 340 এরকম বড় যদি একটা স্কোর করতে পারে, ডেফিনেটলি বাংলাদেশ উইল হ্যাভ এ হিউজ চান্স। তাসকিন আহমেদ সাউথ আফ্রিকার বিপক্ষে যে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন সেখানেও ভালো করেছিলেন ওয়ানডেতে। যদিও পরের ম্যাচটি তিনি খেলবেন কিনা সে বিষয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, এবং বাংলাদেশ আসলে সেমিফাইনাল খেলার যে সমীকরণ সেখানে অনেকটাই পিছিয়ে গেছে। যদিও পয়েন্ট টেবিলের হিসেব বলছে বাংলাদেশ এখনও কিছুটা সম্ভাবনা আছে, তবে অন্য দলগুলোর দিকেও কিন্তু বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে, সেটা নিশ্চয়ই বাংলাদেশ চাইবে না। তবে এই মুহূর্তে যেটা দরকার যে একটা জয় পেলে দলের যে একটা গুমোট পরিস্থিতি, দলের যে আত্মবিশ্বাসের একটা ঘাটতি রয়েছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এরপর কিন্তু বাংলাদেশকে যেতে হবে কলকাতায়, যেখানে 2 ম্যাচ হবে। নিশ্চয়ই টানা 4 ম্যাচ হেরে বাংলাদেশ পা রাখতে চাইবে না পশ্চিমবঙ্গে। ওয়াংখেড় থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মুম্বাই।